নমস্কার, আমি পারমিতা। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইনসে। সামাজিক প্রকল্পের পর এবার শিল্পে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৈরি করা হবে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি, পানাগড়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাজ করতে ভুল হলে অসম্মান করা উচিত নয়, জরুরি পরিষেবায় যুক্তদের অসম্মানকারীদের শুভ বুদ্ধির উদয় হোক, মন্তব্য মুখ্যমন্ত্রীর। ইথানলের মতো জৈব জ্বালানি তৈরি হবে বাংলায়, ভাঙা চাল দিয়ে জ্বালানি, পানাগড়ে জানালেন মুখ্যমন্ত্রী। দেশে কর্মসংস্থান সংকুচিত হলেও রাজ্যে কর্মসংস্থান 40% বেড়েছে, পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে টিকা নষ্ট হয়নি, 14 কোটি টিকার দরকার, 4 কোটি টিকাকরণ হয়েছে, টিকা সবাই পাবেন, পানাগড়ে জানান মমতা। মঙ্গলবারের পর বুধবার ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে পূর্ব মেদিনীপুরে, খেজুরির মালদাহ গ্রামে নির্যাতিতার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবারও পড়ুয়া বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, উপাচার্যের জন্য বাইরে থেকে আসা খাবার ঢুকতে বাধা, বাসভবনের সামনে পুলিশ মোতায়েন। ভ্যাকসিনের লাইনে অশান্তি অব্যাহত, সোনারপুর কালিকাপুরে ধস্তাধস্তি মারামারি, মহিলাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ। বিধায়কের পা ধরে বাড়ির রাজ্যে সিউড়িতে দুয়ারে সরকার শিবিরে, লোকের দৃষ্টি আকর্ষণে এহেন কাজ, প্রতিক্রিয়া বিকাশের। পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো হুগলির 4 পর্যটন কেন্দ্র, খুলল নিউ দীঘা, সোয়াখাল, গড়মন্দারণ ও রামমোহন কেন্দ্র। জেলা সারাদিনের বিস্তারিত খবরে নজর রাখবো, তবে তার আগে এখন সময় একটা বিরতির। রাজ্যে তৈরি করা হবে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি, তথ্য ব্যবস্থাপনা ও সংগ্রহের হাব হিসেবে বাংলাকে গড়ে তোলা হবে। ডেটা সেন্টারগুলিকে সব ধরনের সহযোগিতা দেবে সরকার, বাড়বে কর্মসংস্থানের সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা এবার রাজ্যে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি গড়ে তুলব, কারণ ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি পলিসি আমরা ঘোষণা করছি, এটা আমরা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। এখন আমাদের লক্ষ্য ডেটা হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ তার হাব হিসেবে আমরা গড়ে তুলব, যা শুধু পূর্ব ভারতই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোরও প্রয়োজনীয়তা মেটাতে পারবে, এটা আমরা করব। ডেটা সেন্টারগুলোতে সাধারণের সাহায্য করবে রাজ্য সরকার, সব ধরনের ইজি অ্যাপ্রুভাল, সেলফ সার্টিফিকেশন, ল্যান্ডের অপটিমাল ইউজ অ্যালাউ করা, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, কোয়ালিটি পাওয়ার, ওয়াটার সাপ্লাইয়ের মতো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা, সব আমরা করব। আমাদের সাপোর্ট পেলে আমি বিশ্বাস করি আগামী 5 বছরে বাংলায় 400 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে। ইথানলের মতো জৈব জ্বালানি তৈরি হবে বাংলায়, ভাঙা চাল দিয়ে জ্বালানি তৈরি হবে, ফলে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনই লাভবান হবে জনগণ, ফলে রাজ্যে 1,500 কোটি টাকা বিনিয়োগ আসবে, 48,000-এর বেশি মানুষের কর্মসংস্থান হবে, পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাও মাই টার্গেট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট। আমরা ইথানল প্রোডাকশন প্রমোশন পলিসি অ্যানাউন্স করছি, বায়োফুয়েল হিসেবে ইথানলের গুরুত্ব ক্রমাগত বাড়ছে, পেট্রোল ডিজেলের সাথে ইথানলকে ফুয়েল মিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইথানল ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এর সোর্স র মেটেরিয়ালস হচ্ছে ভাঙা চাল, যে চালগুলোকে আমরা খুদকুড়ো বলি বা যে চালগুলো ভেঙে যায় সেই চালগুলো দিয়ে এটা তৈরি হয়। আমরা তাই এই ভাঙা চাল চাষিদের কাছ থেকে কিনে নিলে চাষিদের ইনকামটাও বাড়বে এবং অলরেডি 1 বছরে 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হবে, অলরেডি প্ল্যান করা হচ্ছে, কাজ পাবেন প্রায় 48,000-এরও বেশি মানুষ। ব্যাংকের মাধ্যমে রাজ্যের সামাজিক প্রকল্পে টাকা দেবে সরকার, তাই লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ানো হচ্ছে ব্যাংকের সময়সীমা, এবার থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যাংকিং সেক্টরে টাইমটা 3টে পর্যন্ত থাকায় অনেকে তো ব্যাংক অ্যাকাউন্ট করছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার যারা করবে কোটি কোটি মানুষের, ব্যাংকেরও তো ফ্লো বাড়ছে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়া দরকার,
আরও বেশি। আজকে পাঞ্জাবের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মৌ সাইন হয়েছে, আই থিঙ্ক স্টেট ব্যাঙ্ক ইজ অলসো ডুইং। আস্তে আস্তে আপনারা যত অ্যাকাউন্ট করতে পারবেন তত তো আমরা তো টাকাটা দেব একেবারে ব্যাংকের মাধ্যমে। তো আমরা যখন ডাইরেক্ট বিনিয়োগটা করব ব্যাংকের মাধ্যমে টাকাটা দেব যারা পাবেন, তো তাদের জন্য ব্যাংকের টাইমটা একটু বাড়ানো দরকার। তাই ব্যাংকের টাইমটা আমরা নেক্সট, যেটা আজকে মনে হয় লাস্ট আছে, কাল থেকে যেটা হবে সেটা ফুল টাইম করে দিচ্ছি, 5টা পর্যন্ত করে দিচ্ছি, যাতে ব্যাংকের অ্যাকাউন্ট মানুষ যাতে ব্যাংকের অ্যাকাউন্টটা করতে। দেশে যখন কর্মসংস্থান সংকুচিত হচ্ছে তখন রাজ্যে 40% কর্মসংস্থান বাড়ছে, আগামী দিনে তা আরও বাড়বে। পাড়াগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশে যখন কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, 45 বছরের হাইয়েস্ট ইন ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট বেঙ্গলে, তখন আমি গর্ব করে বলতে পারি আমাদের 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এবং 40% এমপ্লয়মেন্ট আমরা বাড়িয়েছি এই প্যান্ডামিকের মধ্যেও। রাজ্যে 14 কোটি টিকার প্রয়োজন, এখনো পর্যন্ত 4 কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। রাজ্যে টিকা নষ্ট হয়নি, টিকা সবাই পাবেন, সরকারি নির্দেশিকা মেনে চলুন, অহেতুক উদ্বিগ্ন হবেন না। পানাগড়ে অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভ্যাকসিন আমাদের হাতে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টই একমাত্র প্রকিওর করতে পারে সিস্টেম অনুযায়ী, আমাদের কাউকে দেওয়া হয়নি, কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার দায়িত্ব আমাদের, মানুষকে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। আমাদের এখানে পশ্চিমবাংলা মনে রাখবেন, আমাদের চিকিৎসক নার্সরা এবং বিশেষ করে যারা টিকা দেয় তারা 1 নম্বর ভারতবর্ষে টিকাকরণে। ফলে আমরা যা পেয়েছি -7 অনলি ওয়েস্টেজ হয়েছে, কিচ্ছু ওয়েস্টেজ হয়নি, প্রত্যেকটা টিকা দেওয়া হয়েছে। আর আমরা গতকাল 4 কোটি কমপ্লিট করেছি, প্রয়োজন আমার 100, হাতে আছে 10, আমি 10টার মধ্যেই ভাগ করে দেব, সবাই পাবেন, কেউ বঞ্চিত হবেন না। আমরা রাজ্য সরকারও কিনেছি যতক্ষণ আমাদের অ্যালাউ করা ছিল, পাবেন সবাই। কিন্তু হুড়োহুড়ি করে, হঠাৎ করে, ভিড় বেশি করে বা কারো কথা শুনে গভর্নমেন্ট টাইম টু টাইম বলে দেবে কোন জায়গায় কবে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা দয়া করে যদি করেন। আর আমাদের কাছে ভ্যাকসিনেশন যা থাকবে আমরা সেইভাবে ভাগ করে করে দেব, কাজেই সাধারণ মানুষ ঘাবড়াবেন না, একসাথে সবাইকে ভিড় করার প্রয়োজন নেই, একটু ওয়েট করলে কিচ্ছু হবে না, একটু মাস্ক পরুন আর শরীরটাকে ঠিক রাখুন। পুলিশ কর্মী সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের, যারা অসম্মান করেছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক। কাজ করতে গেলে ভুল হয়, গোটা বাহিনীকে অসম্মান করা উচিত নয়। পুলিশ দিবসে পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি দেখেছি কেউ কেউ টুইট করে বলেছেন ব্যঙ্গোক্তি করেছেন, যারা ব্যঙ্গোক্তি করেছেন আমি আশা করি তারা শুধরে নেবেন। হাজারটা ভালো কাজ করতে গিয়ে একটা কোথাও ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য একটা ফোর্সকে টোটাল ডিমোরালাইজ করে দেওয়াটা ঠিক নয়। এবং যারা করছেন আমি শুধু এটুকুই বলবো, লেট মি প্রে টু গড, লেট দেয়ার গুড সেন্স প্রিভেলস। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। পানাগড় থেকে ভার্চুয়ালি মুর্শিদাবাদের জন্য 10টি SBSTC বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বোধনের মুহূর্তটি বহরমপুর গির্জার মোড়ে বর্ণ পরিচয় বাস টার্মিনাসে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়। ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, তৃণমূল সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রী উদ্বোধনের পরে ডিপো থেকে বাসগুলির শুভ সূচনা করেন জেলা শাসক। বহরমপুর থেকে কলকাতা, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন রুটে চলবে এই বাসগুলি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের আজকে বহরমপুর বর্ণ পরিচয় বাস টার্মিনাস অ্যান্ড ডিপো থেকে 10টি গাড়ির নব উদ্বোধন হলো। বাসগুলো চলছে একটা বহরমপুর দুর্গাপুর ভায়া সাঁইথিয়া সিউড়ি, বহরমপুর দুর্গাপুর ভায়া বোলপুর, বহরমপুর আসানসোল ভায়া সাঁইথিয়া সিউড়ি, বহরমপুর পুরুলিয়া ভায়া সিউড়ি দুর্গাপুর, বহরমপুর মেদিনীপুর ভায়া সিউড়ি দুর্গাপুর, বহরমপুর কলকাতা ভায়া কৃষ্ণনগর, বহরমপুর বালুরঘাট ভায়া মালদা, বহরমপুর রায়গঞ্জ ভায়া মালদা, বহরমপুর শিলিগুড়ি ভায়া মালদা রায়গঞ্জ, বহরমপুর মালদা ভায়া রঘুনাথগঞ্জ।
হাতের কাছে বিধায়ককে পেয়ে পা ধরে বাড়ির আর্জি জানালেন এক ব্যক্তি। বুধবার শিউরির ১২ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার শিবির চলাকালীন বিধায়ক বিকাশ চৌধুরী পৌঁছলে তার পা জড়িয়ে ধরেন হরি মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা। হরির আবেদন, ভাঙাচোরা ঘরে ছেলেমেয়েদের নিয়ে তাঁর পাশ, বহুদিন ধরে দরবার করেও বাংলা আবাসে বাড়ি পাচ্ছেন না। হরির আরও অভিযোগ, যাদের পাকা আশ্রয় আছে তারা সরকারি পদান্নতায় বাড়ি পাচ্ছেন, অথচ তাঁরা একরকম নিরাশ্রয়ের ভাগ্যে বাড়ি জুটছে না। তাই আবারও নাম লেখাতে এদিন দুয়ারে সরকারের শিবিরে লাইন দিয়েছিলেন তিনি। সেখানেই হাতের কাছে বিধায়ককে পেয়ে পা ধরে বাড়ির আর্জি জানান হরি। তার আর্জিতে সাড়া দিলেও বিধায়কের প্রথম প্রতিক্রিয়া, হরি অন্য দলের লোক, সকলের দৃষ্টি আকর্ষণ করতেই তার এহেন ব্যবহার। বিকাশ রায় পায়ে ধরলাম, বিকাশ দাদার পায়ে ধরলাম, পায়ে ধরে আমি একটা কথা বললাম, যারা তিনতলা চারতলা বাড়ি আছে তাদের বাড়ি হচ্ছে, আমাদের বাড়িটা কেন হবে না? আমরা ঝুপড়ি দিয়ে বাড়ি থাকি, তিরপল টাঙিয়ে থাকি, সে বাড়িটা কেন হবে না সেই কথাটা আমি বললাম। তখন অনেকে সরিয়ে দিল আমাকে, এই সরে যাও সরে যাও। তার বক্তব্য হচ্ছে আমি কোনো বাড়ি পাইনি এবং আমি তার কাছে তার বক্তব্য শুনি এবং তাকে আশ্বস্ত করি যে ঠিক আছে, তুমি বাড়ি পাওনি, তোমার বাড়ির ব্যবস্থা হবে। কিন্তু যে কোনো কারণই হোক, এটা বলার পরও সেই মানুষটা আমার যা মনে হচ্ছে যে তার বাড়িটা আসল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে একটা সিনক্রেট করা। কারণ আমি যতটুকু বুঝেছি, কোনো দলে রয়েছে এখানে প্ররোচনামূলক কথাবার্তা বলার উদ্দেশ্য ছিল। দুয়ারে সরকার শিবিরে ভুয়ো নথি দিয়ে ফর্ম পূরণের অভিযোগে গ্রেফতার হলো পাঁচজন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাড়ুয়া ব্লকের গোপালপুর এক নম্বর পঞ্চায়েতের ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় দুয়ারে সরকার শিবিরে আমতা খাটরা গ্রামের পাঁচ যুবক ভুয়ো নথি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণ করছিল এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের ফর্ম পূরণের বিনিময়ে তারা টাকা নিচ্ছিল বলেই অভিযোগ। এই খবর পেয়ে হাড়ুয়া থানার পুলিশ গিয়ে পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেফতার করে। মূলত সরকারি প্রকল্পে কোনো রাজনৈতিক যোগ যাতে না থাকে তার জন্যই দুয়ারে সরকার প্রকল্পে দলীয় কর্মীদের না থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গোপালপুর দু নম্বরে আমাদের দুয়ারে সরকার চলছিল, সেই দুয়ারে সরকার দুজন ব্যক্তি জমির পর্চা এডিট করে কৃষক বন্ধুর যে কাউন্টার ছিল সেই কাউন্টার জমা দেয়। কৃষক বন্ধুর যারা ছিলেন অফিসাররা, ওনাদের হচ্ছে সন্দেহতে ওনারা হচ্ছে আবাস বাংলায় সার্চ করে দেখেন যে অন্য লোকের, যেখানে এডিট করে যে নামটা বসিয়েছে তা অন্য লোকের নামে আছে। তাদের সন্দেহ হওয়ার জন্য তারা আমাদের প্রশাসন লেভেলে খবর দেন, থানায় খবর দেওয়া হয় এবং তাদেরকে থানাকে তুলে নেওয়ার পরে তাদের জেরা করার পর সত্যি কথা তারা স্বীকার করে। রাজ্য সরকারের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের জন্য ব্যাংকে আবেদন করে বিপাকে পড়ল ছাত্র। পশ্চিম বর্ধমানে কালনার বড় মিত্রপাড়া স্নাতকের ছাত্র আবির মিত্র স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের জন্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আবেদন করেছিল। এই ঋণ পেতে গেলে কোনো কিছুই বন্ধক রাখতে হবে না বলে জানিয়েছিল সরকার। কিন্তু আবিরের অভিযোগ, ব্যাংক তার থেকে বাড়ির দলিল বন্ধক রাখতে বলে। তারপরেই তিনি কালনার বিধায়ক দেবপ্রসাদ নাগ ও মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করেন। সরকারকে কলঙ্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ বিধায়কের। বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কালনার শাখার ম্যানেজার জানান, কোনো দলিল বন্ধক রাখতে বলা হয়নি, শুধুমাত্র আলোচনা হয়েছে। ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, রাজ্য সরকারের নতুন স্কিম যেটা বার করেছিল, তার জন্য আমি বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আমি আবেদন জানাই। ওরা ফার্স্টে আবেদন নিয়েছিল, এখন ওই আবেদন ওরা এখন কোনো কিছু স্ট্যাটাস জানতে গেলে কোনো কিছু গ্রহণ করছে না। কী বলছে তারা? তারা এখন বলছে যে বাড়ি বন্ধক রাখতে হবে অথবা এলআইসি কাগজ রাখতে হবে। আমি ইতিমধ্যেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছি এবং এটা আমি প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও যোগাযোগ করবো, কারণ মুখ্যমন্ত্রীর যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা চালু করেছেন সেখানে কোনো জায়গাতেই বলা নেই যে বাড়ির দলিল বা অন্যান্য কিছু মর্গেজ রাখতে হবে, একদম সরকারি হচ্ছে একটা গ্যারান্টার হবে। শুধুমাত্র কলঙ্কিত করবার জন্য, সরকারকে কলঙ্কিত করবার জন্যই একটা প্রচেষ্টা। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির।
ভোট পরবর্তী হিংসা তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর সেই নির্দেশ মতোই আক্রান্ত বাড়িতে গিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বুধবার পূর্ব মেদিনীপুরে খেজুরিতে যান সিবিআই এর আধিকারিকরা। গত 4 মে খেজুরির মালদহ গ্রামে এক মহিলাকে নির্যাতন করার অভিযোগ ওঠে। মহিলাকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এরপর বাড়িতে দুষ্কৃতীরা বোমাবাজি করেছে বলে অভিযোগ করেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। এদিন ওই বাড়িতে গিয়ে নির্যাতিতা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। সেদিনের ঘটনার বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তাঁরা। এরপর কাঁথির উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই এর দলটি। মঙ্গলবার নন্দীগ্রামের চিল্ল গ্রামে গিয়েছিল সিবিআই। বীরভূমে খয়রাশোলের বুথ সভাপতি মিঠুন বাগদির অস্বাভাবিক মৃত্যুর তদন্তে 3 জেলবন্দীকে জেরা করলেন সিবিআই তদন্তকারীরা। বুধবার শিউড়ির জেলে ঢুকে তাঁরা ওই বন্দীদের জিজ্ঞাসাবাদ করেন। এই তদন্তে গত মঙ্গলবার মিঠুন বাগদির গ্রাম কাঁকড়াতলার নবাসনে গিয়ে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই তদন্তকারীরা। ওই গ্রামেরই রাস্তার ধারে মিঠুনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেছিলেন এলাকার মানুষজন। আর সেই স্থান ঘুরে দেখার পাশাপাশি একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে কেন্দ্রীয় তদন্তকারী দলটি। পড়ুয়া বহিষ্কার এবং অধ্যাপকদের সাসপেন্ড প্রত্যাহারের দাবিতে বুধবারেও বিশ্বভারতীতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ ছিল অব্যাহত। উপাচার্যের নিরাপত্তার জন্য বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তার চেয়ে বীরভূম জেলা পুলিশকে আবেদন জানিয়েছে বিশ্বভারতী। এরপরেই বুধবার উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়। পড়ুয়া এবং কর্মী অধ্যাপকদের লাগাতার বিক্ষোভে শুক্রবার থেকে এক প্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন উপাচার্য। সূত্রের খবর, বিশ্বভারতীর অচলাবস্থার কথা প্রধানমন্ত্রীর দফতরে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্যাম্পাস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয়েছে। টানা 5 দিন বিশ্বভারতী কার্যত অচলাবস্থায় থাকার পর অনির্দিষ্টকালের জন্য ভর্তির প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। অচলাবস্থা চলতে থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তও নিতে পারে কর্তৃপক্ষ। এ নিয়ে ভার্চুয়াল বৈঠকও হয়েছে বলে জানা গেছে। উপাচার্য এবং তার পরিবারের সদস্যদের জন্য বাইরে থেকে আসা খাবার বাসভবনে ঢুকতে দিলেন না বিশ্বভারতীর বিক্ষোভরত পড়ুয়ারা। উপাচার্যের নির্দেশ মতো বুধবার 2 যুবক বাইকে চেপে খাবার নিয়ে বাসভবনে আসেন। অভিযোগ, যুবকদের বাধা দেওয়ার পাশাপাশি তাদেরকে তাড়া করেন আন্দোলনকারীরা। উপাচার্যকে খাবার না দিয়েই চলে যান ওই 2 বাইক আরোহী। আন্দোলনকারীরা জানিয়েছেন, উপাচার্য এবং তার পরিবারের সদস্যদের 3 বেলা করে খাবারের ব্যবস্থা করেছেন তারাই। বুধবার সকালে উপাচার্যের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে সকালের খাবার নিয়ে যান বিক্ষোভকারীরা। কিন্তু উপাচার্যের নির্দেশে নিরাপত্তারক্ষীরা সেই খাবার গ্রহণ করেননি বলেই অভিযোগ জানিয়েছেন পড়ুয়ারা। যে নিজে খাবার যে বাড়ি নিয়েছিল সেই খাবার কি তারা আপনাকে ঢুকতে দিলেন না? না, এখানে ঢুকতে দেওয়া তো প্রশ্ন না। আমরা তো ওনাকে খাবার সাপ্লাই দিচ্ছি। আমরা ছাত্ররা যারা ইয়ে করছে তাদেরকেও আমরা আজকে টিফিন দিয়েছি। উপাচার্য মহাশয়কেও তো আমরা টিফিন দিচ্ছি, উনি ওটা খান ছাত্রদের সঙ্গে। উনিও তো ছাত্রদের যদি শিক্ষক হন তাহলে ওরা যা খাচ্ছে ওদের ওনাকেও দেওয়া হয়েছে, উনি ওটাই খান। মানে বাইরের খাবার উনি আনাতে পারেন সেটা ডিউটি করবেন না? না না, সেটাকে সম্ভব নয়। কারণ আমরা ছাত্র যারা আছে দিনের পর দিন অভুক্ত অবস্থায় থাকছিল তাদের একটা টিফিনের ব্যবস্থা করেছি। উনিও অভুক্ত 2 দিন থেকে আমাদের আমরাও যেসব জিনিস দিচ্ছি খাবারে উনি সেগুলো খাক, অসুবিধা কি? বিশ্বভারতীতে আন্দোলনকারীদের মঞ্চে থাকা পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনে। অধ্যাপকদের একাংশ আন্দোলনকারীদের আর্থিক সাহায্য করেছেন বলে পোস্টারে লেখা। তালিকায় বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক, বিশ্বভারতীর ছাত্র, পরিচালক, অধ্যাপক সহ কর্মীর নাম রয়েছে। এরা সকলে উপাচার্যের ঘনিষ্ঠ বলে বিশ্বভারতীতে পরিচিত। ইতিমধ্যে পড়ুয়াদের আন্দোলনের সমর্থনে একাধিক রাজনৈতিক সংগঠন থেকে সাধারণ মানুষ এগিয়ে এসেছে। এবার উপাচার্যের ঘনিষ্ঠরাও আন্দোলনকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। পড়ুয়া বহিষ্কার ও অধ্যাপক কর্মীদের সাসপেন্ডের
প্রতিবাদে উত্তাল শান্তিনিকেতনের বিশ্বভারতী। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক সংগঠন প্রতিবাদে পথে নেমেছে, এবার পথে নামল কংগ্রেসও। বুধবার শান্তিনিকেতন দমকল অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলেন বীরভূম জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা। ধর্ণা মঞ্চ অবিলম্বে সাসপেন্ড ও বহিষ্কারের নির্দেশ প্রত্যাহারের দাবি তুলেছেন কংগ্রেসের নেতাকর্মীরা। অবস্থান বিক্ষোভ শেষে কংগ্রেস নেতাকর্মীরা মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে যান, সেখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর বিক্ষোভ দেখান তাঁরা। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। মায়ের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত হল ছেলে, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর রায়বাগিনী এলাকার ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, প্রায় ছ মাস আগে প্রতিবেশী হাসান শেখের মেয়ে ওই গৃহবধূর আত্মীয়ের সঙ্গে পালিয়ে যায়। এ নিয়ে কিছুদিন দুই পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও পরে তা মিটমাট হয়ে যায়। অভিযোগ, মঙ্গলবার রাতে হাসান শেখ মদ্যপ অবস্থায় গৃহবধূর বাড়িতে চড়াও হয়ে তাকে গালিগালাজ করতে থাকে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় সে বাড়ি ফিরে গেলেও আবার শালককে নিয়ে ফের ওই মহিলার বাড়িতে এসে তাকে মারধর এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। মায়ের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার ছেলেও। ক্যানিং থানার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল ট্রলার, বরাত জোড়ে প্রাণ বাঁচলেন সাতজন মৎস্যজীবী। এফবি মা ভগবতী ট্রলারটি মঙ্গলবার নামখানার হরিপুর ঘাট থেকে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্রের লুথিয়ান দ্বীপের কাছে সীতারামপুরের এফবি স্বর্ণগঙ্গা নামে একটি ট্রলার মা ভগবতীকে ধাক্কা মেরে চলে যায়। এরপরেই ট্রলারটি ডুবতে থাকে। সাতজন মৎস্যজীবী ওই ডুবন্ত ট্রলারটি ধরে কোনো মতে ভাসতে থাকেন। পরে নামখানার একটি ট্রলার দেখতে পেয়ে তাতে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। কোনো মতে প্রাণে বাঁচেন সাতজন। উত্তরবঙ্গের মাল ব্লকের চেল ঘিস লিস নদীতে অভিযান চালিয়ে বেশ কিছু বালি পাথর বোঝাই ডাম্পার ট্রাক্টর আটক করল প্রশাসন। এই নদীগুলি থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ আগেই পেয়েছিল প্রশাসন। সেই মতো বুধবার মালবাজারের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের সঙ্গে গিয়ে নদীগুলিতে অভিযান চালায় পুলিশ। এই নদীগুলিতে অভিযান চালিয়ে ডাম্পার এবং ট্রাক্টর আটক করেছে পুলিশ। মালবাজারের মহকুমা শাসক পীয়ূষ সালুংকে জানান, জেলা প্রশাসনের নির্দেশেই এই অভিযান চলছে। নদীতে অবৈধ বালি উত্তোলন রুখতে এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন মালবাজারের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জিতি লামা। একই সঙ্গে নদীতে যে সমস্ত চালনি বসেছিল সবগুলি খুলে দিয়েছে প্রশাসন। ট্রলার কোনো কারণে এসে আমাদের নৌকার পেটে মেরে নৌকাটা ডুবিয়ে দেয়, ধাক্কা মেরে। লোকজন আমরা বলছিলাম যে আমাদেরকে নৌকোটা তুলো, আমাদের বাঁচাও, বাঁচানো না, নৌকোটা ব্যাক দিয়ে আবার নৌকোটা চলে গেল ফিশিং, মানে লাভার দিকে চলে গেছে, বাইর ফিশিং দিকে। বাইর ফিশিং থেকে উঠেছিল আবার ঘুরিয়ে চলে গেছে, ঠিক আছে। তারপরে পিছনে একটা ট্রলার ছিল, নামখানা বম্বু হইল ট্রলার, ওকে লাইট সিগন্যাল দেওয়ার পরে ওরা এসে আমাদেরকে তুলে এবং আমাদেরকে জঙ্গলের পাশাপাশি নৌকোটাকে টেনে তুলে দেয়। অজয় নদে পাড় কেটে নির্মাণকারী সংস্থা সেতুর কাজ করছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রতিবারে সেতুর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন কাঁকসার শিবপুরের বাসিন্দারা। গ্রামবাসীরা জানিয়েছেন সেতুর পিলারের জন্য বড় বড় গর্ত করা হয়েছে, পিলার তৈরির পর পাড় কেটে সেই গর্ত ভরাট করা হচ্ছে, এর ফলে নদী বাঁধ দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। বর্ষায় বাঁধ ভেঙে বাদবিহার অঞ্চল প্লাবিত হতে পারে বলে মনে করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি সেতু নির্মাণ সংস্থাকে একাধিকবার জানানো হয়েছে। কাঁকসার সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের কাছেও একাধিকবার দরবার করেছেন তারা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেতুর কাজ বন্ধ করে দিয়েছেন তারা। পাশাপাশি তাঁদের হুঁশিয়ারি, অজয় পাড় কাটা বন্ধ না হওয়া পর্যন্ত সেতু নির্মাণের কাজ বন্ধ রাখা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি জানিয়েছেন নদীর পাড় কাটার কোনো নিয়ম নেই, বিষয়টি প্রশাসনের ওপর মহলে জানানো হচ্ছে। বিষয়টি পূর্ত দফতরে জানানো হচ্ছে বলে জানিয়েছেন কাঁকসার সমষ্টি উন্নয়ন আধিকারিক। খবর এসছে যে অনেক জায়গাতে ইলিগাল মাইনিং হচ্ছে, ওটার জন্যই আমরা একটা অভিযান চালাচ্ছি। কোনো গাড়িটাই ধরা পড়ছে? হ্যাঁ, গাড়িটা ধরা পড়ছে, ওটা থানা থেকে হয়েছে। আর এখন কি ধরা হচ্ছে? এখন আমরা এই যে এখানে চালনিগুলো লাগানো ছিল ওইটা। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির।
পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো হুগলি জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকা জেলার চার পর্যটন কেন্দ্র। ওই পর্যটন কেন্দ্রগুলি হলো সিঙ্গুরের নিউ দীঘা, পোলবার সোয়াখাল পর্যটন কেন্দ্র, খানাকুলের রামমোহন কেন্দ্র এবং গোঘাটের গড়মন্দারণ পর্যটন কেন্দ্র। বুধবার কেন্দ্রগুলি খুলে দিয়ে জেলার সভাধিপতি জানিয়েছেন, গত চার দিন আগে থেকে পর্যটন কেন্দ্রগুলি স্যানিটাইজ করা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হলেও সেখানে ঢোকার জন্য পর্যটকদের অবশ্যই করোনা বিধি মেনে চলতে হবে। প্রত্যেক পর্যটককে মাস্ক পরে কেন্দ্রে ঢুকতে হবে। করোনা সতর্কতা গত বছরের মার্চ মাস থেকে জেলার ওই চার পর্যটন কেন্দ্রে বন্ধ রাখা হয়েছিল। নিজে দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা না আনতে পেরে পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি সদস্যরা। রঘুনাথপুর দু নম্বর ব্লকের নতুনডি পঞ্চায়েতের ঘটনা। মূলত পঞ্চায়েতের দশটি আসনের মধ্যে সাতটি পেয়েই বোর্ড গঠন করেছিল বিজেপি। প্রধান নির্বাচিত হন সুচিত্রা বাউরি। তবে এরপর থেকেই নিজের দলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে প্রধানের সমস্যা তৈরি হয়। প্রধান শাসক দলের ঘনিষ্ঠ এবং তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা এনে বিডিওর দ্বারস্থ হন বিজেপি সদস্যরা। কিন্তু অনাস্থার চিঠি বিডিও গ্রহণ না করায় বুধবার পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা। দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন রঘুনাথপুর দু নম্বর ব্লকের বিডিও অনামিত্র সোম। বিষ্ণুপুর পুরসভা টেন্ডার দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদের নামে বেনামে থাকা জমি জায়গা সরজমিনে খতিয়ে দেখল বিষ্ণুপুর থানার পুলিশ। ওই মামলায় ধৃত শ্যামাপ্রসাদের ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তিকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে বিষ্ণুপুরের একাধিক জায়গায় যান তদন্তকারী অফিসাররা। তাদের সঙ্গে ছিলেন বিষ্ণুপুর ভূমি সংস্কার দফতরের আধিকারিকরাও। রামশঙ্করকে জিজ্ঞাসাবাদ করে শ্যামাপ্রসাদের একাধিক জমি জায়গার হদিশ পেয়েছে পুলিশ। সূত্রের খবর, জমি জায়গা কেনার জন্য শ্যামাপ্রসাদ কত টাকা বিনিয়োগ করেছিলেন তার খোঁজ নেওয়া হচ্ছে। ভ্যাকসিনের লাইনে ভিড় এবং তার জেরেই অশান্তি এড়াতে কুপন বিলির ব্যবস্থা করেছিল সোনারপুরের কালিকাপুর গ্রাম পঞ্চায়েত। কিন্তু সেখানেও ধাক্কা ধাক্কি মারামারি এড়ানো গেল না, উল্টে মহিলাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগে উত্তাল হল কালিকাপুর পঞ্চায়েত এলাকা। সূত্রের খবর, ভ্যাকসিনের কুপন দেওয়ার কথা ঘোষণা করার পরেই মঙ্গলবার রাত থেকে বহু মানুষ পঞ্চায়েতের টিকা শিবিরে লাইন দেন। সকালের দিকে সংখ্যাটা 3,000 ছাড়িয়ে যায়। এত মানুষের জমায়েত হলেও সেই তুলনায় টিকা ছিল না স্থানীয় প্রশাসনের ভাড়ারে, ফলে মাত্র 1,200 জন লোককে দিয়ে কুপন বিলি বন্ধ হয়ে যায়। এরপরে হুড়োহুড়ি ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায়। লাইনে দাঁড়ানো মহিলাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠলে নড়ে চড়ে বসে বারুইপুর মহকুমা প্রশাসন। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এদিনের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। বানারহাটে তুরামারি বাজারে টিকার লাইনে পদপিষ্ট হওয়ার ঘটনায় বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে শোকজ করল জেলা প্রশাসন। মঙ্গলবার দুরামারি হাইস্কুলে টিকার লাইনে ধাক্কাধাক্কি মারামারি সহ পদপিষ্ট হয়ে কমবেশি 25 জন জখম হন। আহতদের কয়েকজনকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, বাকিদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কি কারণে এত বড় ঘটনা ঘটে গেল, স্কুল কর্তৃপক্ষকে আগে কেন জানানো হয়নি, বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়েছে ওই শোকজের মাধ্যমে। মঙ্গলবার দুরামারির এই চন্দ্রকান্ত হাইস্কুলে ঘটে গিয়েছিল ভ্যাকসিন নিয়ে ধুমধুমার কাণ্ড। গতকালের পর আজকে স্কুলের গেট বন্ধ রয়েছে, হচ্ছে না ভ্যাকসিনেশন। আর গতকালের ঘটনার যে চিহ্ন, কতটা ভয় ভয় পরিস্থিতি হয়েছিল সেই ছবি কিন্তু উঠে এসেছে এই এলাকাতেই। রীতিমতো প্রচুর মানুষের চটি জুতো ছড়িয়ে ছেটে রয়েছে স্কুল গেটের চারপাশ দিয়ে। গতকাল গেট খোলার সাথে সাথেই হুড়মুড়িয়ে ঢুকতে যান গ্রামবাসীরা ভ্যাকসিন নিতে, আর যার জেরেই 25 থেকে 30 জন গুরুতর জখম হয়। এই ঘটনায় ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে বানারহাটের বিডিও এবং ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিককে শোকজ করা হয়েছে। তবে এলাকাবাসীরা চান শুধুমাত্র শোকজ নয়, এই ঘটনার সাথে যারা প্রকৃত যুক্ত বা যাদের গাফিলতির জন্য এত বড় দুর্ঘটনা হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। গতকালের পর আজও কিন্তু দুরামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে 6 জনকে বীরপাড়া এবং ধূপগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে স্কুলের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন প্রশাসনের আধিকারিকরা। পিঠে লেগেছে, পায়ে লেগেছে, রক্ত জমে গেছে, সারা শরীরে তো মনে করো ব্যথা। তাহলে গেটটা যদি খুলে না দিত এরকম করে, তাহলে তো লোকগুলো এরকম হইতো না। মনে করো এখানে সামনে 2-1 জন লোক থাকতো, 2-4 জন করে ছেড়ে দিত, তাহলে পরে এরকম ঘটনাটা হইতো না। গেট খোলার পরেই সবাই একদম উল্টে পড়ে যায়, পিছন থেকে ধাক্কা মারে, তারপর সবাই পড়ে যাই, পড়ে গিয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করি,
তারপর আমার পাড়ার এক কাকু ছিল, উনি তারপর আমাকে টেনে বের করে। কতজন আহত হয়েছিল কিছু জানতে পেরেছেন? এটা শুনেছি 15-25 জনের মতন। আজকে ভ্যাকসিনেশন হচ্ছে কি? আজকে ভ্যাকসিনেশন মন্দ। কবে হবে কিছু না আমাদের কিছু জানাই। কাদের উদ্যোগে এটা করা হয়েছিল? এটা তো আমাদের কাছে যেহেতু কোনো চিঠি নেই, সুতরাং কাদের উদ্যোগে করা হয়েছে সেটা আমার জানা নেই। শুনেছি ব্লক প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত তাদের মাধ্যমে করা হয়েছে। সামান্য চোট আছে কিছু, ওই এক্স রের জন্য একটু ধূপগুড়ি বা বিলপাড়াতে পাঠানো হলো, আর তেমন কিছু নেই। আর একজন এসছে, তার তেমন কিছু লাগেনি, ওনাকে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলাম। টোটাল পেশেন্ট এসছে 25-30 জন মতো এসছে। এই ঘটনার জেরে কিন্তু এইটুকুই পরিষ্কার যে বিগত দিনে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন এলাকায় ভ্যাকসিন নিয়ে যে অব্যবস্থার ছবি উঠে এসেছিল, সেই ছবি দেখে কিন্তু শিক্ষা নেয়নি প্রশাসন, আর যার ফলস্বরূপ এত বড় ঘটনা। এখন দেখার বিষয় এই ঘটনার সাথে যারা প্রকৃত যুক্ত বা যাদের গাফিলতির জন্য এই এত বড় দুর্ঘটনা হয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কি কঠোর ব্যবস্থা নেয়। জলপাইগুড়ির দুরামারি হাইস্কুল থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।